শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ওমর আলী, আমার পিতার নাম তসিরউদ্দিন প্রামাণিক, মায়ের নাম সবাজন, ঠিকানা দোরদড়িয়া মণিহারপুর লালপুর থানা নাটোর জেলা। যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা কৃষি কাজ করতাম, আমরা যুবক ছেলেপেলে তখন ভারতে যাই। আপনি যখন ভারত যান, হ্যাঁ, আপনার সাথে কে কে ছিল? আমার সাথে ছিল আজিজুর, ইনোস, করিম, রফিজ, হজরত হাজি, শামসের, বয়েজ, রূপচাঁদ, আরও নায়েব মালিতা, এরকম অনেকেই ছিল আমার সঙ্গে। আমরা ইয়ুথ ক্যাম্পে পানি পেয়াতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখানে কিছুদিন ট্রেনিং করায় আমাদের হাই ট্রেনিংয়ে পাঠায়। জেলা দার্জিলিং শিলিগুড়ি এক স্টেশন, আর জায়গার নাম হচ্ছে পানিঘাটা। সেখানে আমরা ট্রেনিং করাই প্রায় মাসিক, কারণ অনুমানিক। তারপরে সেখান থেকে আমাদের পাঠায় দেয় 7 নম্বর সেক্টরে তরঙ্গপুর। সেখানে আসলাম, আসার পরে ওখানে আমাদের অস্ত্র সমস্ত কিছু গোলাবারুদ দিল। সেখানকার দায়িত্বে ছিলেন কাজী নুরুজ্জামাল, সেক্টর কমান্ডার। আমরা জলঙ্গি ওখানে একটা ক্যাম্প করেছিল, মানে এপার থেকে আসতে ওপার থেকে যাতে একটা ছোট্ট ক্যাম্প ছিল কাজীপাড়া বলে। সেই ক্যাম্পে আমরা উপস্থিত হই, ওখান থেকে আমাদের প্রেরণ করলো। আমরা বাংলাদেশে আসি, আসার পরে জায়গা জায়গা আমরা শেল্টার নিই। আসলাম একসঙ্গে প্রায় 100 মতন লোক, কিন্তু আমাদের ওখান থেকে একটা সেকশন ভাগ করে দিয়েছিল, 15 জন করে সেকশন। আমাদের সেকশনে কমান্ডার ছিল এনোস আলী, আর আমি ছিলাম ওমর আলী ডিপুটি কমান্ডার। আমরা 15 জন আসি, দৌড়িয়া এক জায়গায় শেল্টার নিয়ে রাত্রি থাকার পরে ওখান থেকে আরও এক দল আসলেন, নাম অত বলতে পারবো না। একসঙ্গে হয় আমরা আড়ানে যা সেখানে যুদ্ধ করেছিলাম, প্লাস্টিক এক্সপ্লোজিভ এ সমস্ত দিয়ে আমাদের ওখানে যেটা একে পারাপার বন্ধ করতে হবে, এজন্য আমরা ওখানে চার্জ সেট করি। করার পরে ওখানে ব্রিটিশটা এটা করলাম, পরে ওখান থেকে রাধাকান্তপুর জায়গাতে অবস্থান করি। অবস্থান করার পরে তারপরে আমরা লালপুর থানা হিট করতে এলাম। হিট করতে আসি, ওখানে থানাতে আর কোনো লোকজন পালাম না, না পাওয়ার দরুণে আমরা ওখানে মহেশপুর বলে জায়গা ছিল সেই জায়গাতে ওখানকার কিছু লোক আমার শেল্টার দিল রাত থেকে। আমরা তো দিনে যাইতে পারি না রাত ছাড়া। তারপরে আমাদের আরও অনেক কয়েকজন পরিবার ছিল, ওনারাও আসছিল। সেই জায়গাতে থাকার পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমাদের
যুদ্ধের একটা কৌশল অবলম্বন ছিল, আমরা বলি এই স্থানান্তর, এই জায়গাতে আমার থাকা যাবে না, কি জানি কেউ আবার এই জায়গাতে যে অ্যাম্বুশ লাগাতে পারে। আমরা পশ্চিমের দিকে কিছু দূর আসি, অবস্থান করলাম। কিন্তু ওই আমাদের ওখানকারই ওই গাঁয়েরই লোক মেজবার বলে এক রাজাকার ছিল, আর ইয়াদ আলী, ওনারা নাটোর যা সেনাবাহিনী নিয়ে আসে ওদের খান সেনারে, আমি কিন্তু ঠিক ওই জায়গাতে অ্যাম্বুশ লাগাইছিল, ওরা লাগাইনি। আমরা তো আমাদের তো হিটান রাম, আমাদের তো গোলাবাদুর তো খুব বেশি নয়, কাজে আমরা বললাম কি একটু ইয়া করার পরে ওখানে কিন্তু একজন মারা যায় ওদেরই, আমরা আর অগ্রসর হতে পারবো না, গোলাবারুদ সীমিত, আমরা পাশে হেঁটে চলে আসছি। এই আমার এ পর্যন্ত আরও জায়গায় জায়গা করছি খুটনাটি, সমস্ত কিছু মনে নাই, 50 বছর আগকার কথা। আপনার পরিবারে আর কেউ আছে মুক্তিযোদ্ধা? আমার ছোট ভাই আছে, নাম জামশেদ। তার নাম সুলেমান, তাই পরবর্তীতে আপনার ওই সেনাবাহিনীতে ভর্তি হয়। বঙ্গবন্ধু যদি না থাকতেন তাহলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং তাদের সবাইকে হত্যা করেছে, এদের জন্য আজও ভাবি। আমি নিজে নিজে ঘরে বসি এবং তার মৃত্যু দিবস আমি কেউ না পালেও, আমি কেউ যদি নাও করে তবু আমি প্রতিটা মসজিদে তার মিলাদ মাহফিল পালন করি আজকে পর্যন্ত। ছেলে বেগেলকে বলি যে দেখো তোমরা মনে রাখবে যে এই শেখ মুজিব যদি না থাকতো না হতো তাহলে এই বাংলাদেশ কোনোদিন আমরা স্বাধীন পাইতাম না, ওই পাকিস্তানের হানাদার বাহিনীর গোলাম হয়ে থাকতে হতো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।